তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে একটা এলইডি বাল্বকে তোমরা বা আমিও সাধারণভাবে ব্যবহার করে থাকি। তো এই এলইডি বাল্বগুলোকে নর্মালভাবে আমরা ব্যাটারির সাহায্যে জ্বালাই, ব্যবহার করি, কিন্তু আমার হাতে যে এলইডি বাল্বটা দেখছি এটা হচ্ছে একটা 4 ভোল্টের এলইডি বাল্ব। এই এলইডি বাল্বগুলোকে আমরা এতদিন ধরে নর্মালভাবে ব্যবহার করেছি, কিন্তু আজকে তোমাদের একটা নতুন পদ্ধতি দেখাবো যেটার সাহায্যে তোমরা এটাকে অটোমেটিকভাবে ব্যবহার করতে পারবে। তো সেটা কীভাবে বানাতে হবে সার্কিটটা আমি তোমাদের দেখাবো। সামান্য কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা হবে, এবং এই সার্কিটটা তোমরা যদি ভিডিওটা দেখো খুব সহজে বানাতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সার্কিটটা বানানোর জন্য তোমাদের কী কী জিনিস লাগবে তোমাদের প্রথমে এক এক করে আমি দেখিয়ে দেবো, তারপরে সার্কিটটা বানাবো। তো আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে একটা ট্রানজিস্টর, এটার নাম্বার হচ্ছে BC547। এটার নাম্বার, এটা তোমরা ইলেকট্রনিক্সের দোকানে 5 থেকে 6 টাকা করে পার পিস পেয়ে যাবে। এগুলো তোমাদের এক পিস লাগবে। এবারে তোমাদের লাগবে এরকম একটি রেজিস্টর যেটার মান হচ্ছে 100 kΩ কোয়ার্টার ওয়াটের। এগুলো তোমরা 1 থেকে 2 টাকা করে ইলেকট্রনিক্সের দোকানেই পেয়ে যাবে। একটা ট্রানজিস্টর লাগবে, আর একটা এরকম তোমাদের রেজিস্টর লাগবে যেটার মান হচ্ছে 100 kΩ-এর। তো বন্ধুরা, এবারে তোমাদের লাগবে এরকম একটি এলডিআর সেন্সর, এটার সাহায্যেই কিন্তু সার্কিটটা কাজ করবে। এগুলোও তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, এগুলো তোমরা এক পিস নিয়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এলডিআর সেন্সরটাতে 2টা পয়েন্ট রয়েছে। এবারে তোমাদের আমি কানেকশানটা দেখাচ্ছি যে কোনটা কিভাবে কানেকশান করতে হবে। তোমরা যদি ভিডিওটাকে টেনে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, সার্কিট তখন তোমাদের কাজ করবে না। না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং সার্কিটটা তখন তোমরা বানাতে পারবে। এলইডি বাল্বে কিন্তু 2টা পয়েন্ট করা রয়েছে, একটা প্লাস এবং একটা মাইনাস। তো আমাদের কী করতে হবে, এখানে যে মাইনাস পয়েন্ট, যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে এলইডি বাল্বে, সেই নেগেটিভ পয়েন্টের সাথে কিন্তু ট্রানজিস্টারের যে প্রথম পিন, যেটা ট্রানজিস্টর এটাতে 3টা পয়েন্ট রয়েছে, ফার্স্ট পয়েন্ট যেটা, সেই পিনের সাথেই কিন্তু, যেটা এলইডি বাল্বের নেগেটিভ, সেটার সাথেই কিন্তু এখানে কানেকশান করতে হবে। তো চলো আমি এখানে এটাকে সোল্ডারিং করে কানেকশান করছি, তোমরা এটাকে এইভাবে সোল্ডারিং করে কানেকশান করো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখানোর জন্য বা বোঝানোর জন্য এরকম 4 ভোল্টের আমি এলইডি বাল্ব নিয়েছি। তো তোমরা তোমাদের মতো করে 4 ভোল্টের যে কোনো এলইডি বাল্ব নিয়ে নেবে। তোমাদের জাস্ট এটা আমি দেখানোর জন্য বা বোঝানোর জন্য এরকম বাল্বটা নিয়েছি, তোমাদের এরকম না নিলেও হবে। তোমরা তোমাদের মতো করে একটা 4 ভোল্ট এলইডি বাল্ব নিয়ে এই সার্কিটটা বানাতে পারবে। তো দেখো এখানে আমি এটাকে কানেকশান করে নিয়েছি এলইডি বাল্বের নেগেটিভের সাথে, ট্রানজিস্টরের যেটা ফার্স্ট পিন সেটার সাথে কিন্তু সোল্ডারিং করে নিয়েছি। তোমরা এভাবে এটাকে কানেকশান করবে। এবারে আমি রেজিস্টরটাকে এখানে সোল্ডারিং করব, এলইডির যেটা পজিটিভ সেটার সাথে ট্রানজিস্টারের যেটা মাঝের পয়েন্ট সেটার সাথে আমি এখানে সোল্ডারিং করব। তোমরা এটাকে এভাবে দেখে সোল্ডারিং করবে, 100 kΩ-এর এই যে রেজিস্টর, এটাকে এলইডি বাল্বের পজিটিভের সাথে ট্রানজিস্টারের যেটা মাঝের পয়েন্ট সেটার সাথে আমি এখানে সোল্ডারিং করছি। তোমরা দেখো এভাবে দেখে এটাকে সোল্ডারিং করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখানে ট্রানজিস্টার এবং রেজিস্টার 2টো কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু আমার সার্কিট ফুল কমপ্লিট হয়নি, এখনও কিন্তু এখানে এলডিআর যে সেন্সরটা সেটা এখনও কিন্তু কানেকশান বাকি আছে। তো সেটা কোথায় কানেকশান করছি দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে 2টো পয়েন্ট রয়েছে ট্রানজিস্টারের, যেটা 3 নম্বর পয়েন্ট শেষের পয়েন্ট, সেটার সাথে এখানে যে মাঝের পয়েন্টটা যেটাতে আমি রেজিস্টার কানেকশান করেছি সেটার সাথে, এই 2টো পয়েন্টের সাথে কিন্তু এলডিআরটাকে এভাবে কানেকশান করতে হবে। তো চলো আমি এটাকে সোল্ডারিং করি, দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কানেকশান আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমার এলডিআরও কানেকশান হয়ে গেছে এবং সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু এখানে আমার ব্যাটারির লাইনটা কানেকশান করলেই কিন্তু আমার লাইটটা জ্বলবে, সার্কিট ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা 4 ভোল্টের লাইন এখানে আমি কানেকশান করব, এখানে যে ব্যাটারির যে পজিটিভটা সেটা এলইডি বাল্বের যে পজিটিভ সেটার সাথে কানেকশান করব, আর ট্রানজিস্টারের যে 3 নম্বর পয়েন্ট সেটার সাথে কিন্তু আমি ব্যাটারির নেগেটিভটাকে এখানে কানেকশান করব। ব্যাটারির লাইন কিন্তু আমি এখানে কানেকশান করে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে সার্কিটটা আমার কাজ করছে এবং এলইডি বাল্বটা আমার জ্বলছে, কিন্তু এটা হালকা জ্বলছে। তার কারণ হচ্ছে এলডিআরের উপরে যদি কোনো আলো পড়ে তখন কিন্তু আমার লাইটটা জ্বলবে না, তখন এটা বন্ধ হয়ে যাবে। আর এলডিআরের উপরে যদি কোনো আলো না পড়ে, এলডিআরের কাছে যদি অন্ধকার থাকে, তখন কিন্তু আমার এই সার্কিটটা কাজ করবে, তখন লাইটটা কিন্তু জ্বলবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার টেবিলের উপরে কিন্তু একটা লাইট জ্বলছিল, সেই লাইটটা যেহেতু বন্ধ করে দিয়েছি আমার, এখানে কিন্তু অন্ধকার হয়ে গেছে, এলডিআরের উপরে কিন্তু কোনো কিছু আলো পড়েনি, তখন কিন্তু আমার এলইডি বাল্বটা জ্বলছে। এবার টেবিলের লাইটটা আমি যখন জ্বেলে দিচ্ছি তখন দেখো এলডিআরের উপরে যেই আলো পড়ছে তখন কিন্তু আমার সার্কিটটা বন্ধ হয়ে যাচ্ছে, এলডি বাল্বটা কিন্তু আর জ্বলছে না। এই এলডিআর সেন্সরের উপরে যদি কোনো আলো পড়ে তখন কিন্তু এলইডি বন্ধ হয়ে যাবে, আর এলডির উপরে যদি অন্ধকার থাকে, কোনো আলো না পড়ে, তখন কিন্তু এলইডি বাল্ব আমার জ্বলবে। এই এলডিআর সেন্সরের জন্যই কিন্তু সার্কিটটা কাজ করছে, অটোকাটভাবে এলইডিটা কিন্তু বন্ধ হচ্ছে এবং জ্বলছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।